ফেসবুকে রিয়েল অথবা শর্ট ভিডিও ভাইরাল করতে হলে কিছু নিয়ম রুল কিন্তু ফলো করতে হবে আপনারা যদি সেই নিয়ম রুলগুলো ফলো করে ফেসবুকে রিয়েল ভিডিও অথবা শর্ট ভিডিওগুলো আপলোড করেন তাহলে ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি সম্ভব থাকে থেকে যায় সেই নিয়ম রুলগুলো কি কীভাবে আপনারা দেখবেন তার জন্য আপনাকে অফিসে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল ওপেন করতে হবে আমি ফেসবুক ফেজটি ওপেন করে নিয়েছি ফেসবুক ফেজটি ওপেন করার পরে আমার এই বাম পাশের পোভাইলটের উপর আমি ট্যাপ করে দিব প্রপার্টির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আমি যেই ভিডিওগুলো আপলোড করেছি এখন অথবা কিছু টাইমের মধ্যে সেই ভিডিওগুলো আমি একটি খুঁজে ওপেন করে নিয়েছি ওপেন করার পরে আমি এখানে প্রথম দিন থেকে ফেসবুকে টাকা ইনকাম এই ভিডিওটা যদি আমি কিভাবে ছাড়লে আমার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সেটা দেখতে চাই তার জন্য আমাকে কী করতে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এখানে টাইপ করে দিতে হবে আমি এখানে টাইপ করে দিলাম এখানে টাইপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে টোলস ইনসাইট আমি কী করবো এই টোলস ইনসাইটের উপর টাইপ করে দিব টোলস ইনসাইটের উপর টাইপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে আমার নতুন আর একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসডটি ওপেন হলো ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে এখান থেকে আপনি ওভারভিউ সব দেখতে পারেন রিলস মিনিট ভিউজ এভারেজ মিনিট ভিউজ তারপর রিয়েল ফলো সব এখান থেকে দেখতে পারবেন তারপরে কী করবো দেখেন আমি আমি একটু নিচে চলে যাচ্ছি আমি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা বে বেস্ট প্র্যাকটিস এখানে লেখা আছে সিওল আর এখানে নিচে দেখেন এখানে লেখা আছে সি ইউ রিয়েল টু ইউর হিস্টোরি আর একটা অপশান কিন্তু এখানে আছে কিন্তু এখানে দেখাচ্ছে না সেটা দেখাতে দেখতে হলে আমি বেস্ট প্র্যাক্টিস এই অপশানটির উপর আমি ট্যাপ করে দিব এসি এর উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজ নিয়ে আসলো এ পেজ নিয়ে আসার পরে আমি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ানোর পরে দেখেন এখানে কিন্তু আমার ছয়টা অপশান দেখাচ্ছে অর্থাৎ এই রিয়েল ভিডিও আপলোড করতে হলে পাঁচটা ছয়টা নিয়ম কিন্তু আপনাকে ফলো করতে হবে ফলো করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা তার মধ্যে একটা হলো শেয়ার ইউ রিয়েল টু এন এ গ্রুপ অর্থাৎ আপনি ভিডিওগুলো শেয়ারে গ্রুপে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্রুপে যতজন ফ্রেন্ড আছে সবার কাছে কিন্তু আপনার ভিডিও উঠে চলে যাবে তাতেও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত হতো রাইটে ক্যাপশান অর্থাৎ ভিডিওর ক্যাপশানটা অবশ্যই আপনার লিখতে হবে সুন্দর করে কী ধরনের ভিডিও কী সম্পর্কে ভিডিও সেটা লিখতে হবে তিন নম্বরে এডিট উইথ অ্যাট লিস্ট ওয়ান ক্রিয়েটিভ টোলস শিওর অ্যাজ এডিটিং স্টেকার ট্যাক্স অর এফেক্টস অর্থাৎ আপনি যে ভিডিওটি এডিটিং করবেন যেই টোলসটির মাধ্যমে সেটাতে স্টিকার ট্যাক্স অথবা এফেক্টস অ্যাড করে দিতে হবে তাহলে ভিডিওগুলো দেখতে সুন্দর দেখাবে এডিটিংটি তাতে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থেকে যাবে তারপরে তিন নম্বর হলো মেক শিওর ইউর রিয়েল ইজ নট মুডেড অর্থাৎ আপনি নিশ্চিত হতে হবে যে আপনার ভিডিওটি নিঃশব্দ নয় অর্থাৎ শব্দহীন নয় অর্থাৎ ভিডিওতে অবশ্যই সাউন্ড থাকতে হবে কিছু মিউজিক যেটিও থাকতে হবে যেটা কপিরাইট নেই এই ধরনের মিউজিক এবং অরিজিনাল সাউন্ড থাকতে হবে তারপরে দেখেন কিপ ইউর রিয়েল বিটুইন ফিফটিন টু নাইনটিন সেকেন্ড নাইনটি সেকেন্ড অর্থাৎ আপনার রিয়েল ভিডিওগুলা শর্ট ভিডিওগুলা পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিতরে হতে হবে তাহলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকতে পারে দ্বিতীয় হলো অ্যান ইউ ইউর রিয়েল ইজ অ্যাট লিস্ট সেভেন টু জিরো ফি অর্থাৎ আমরা যে এই টোলসটি দিয়ে অথবা যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা ভিডিও এডিট করব সেটাতে কিন্তু বিভিন্ন রেজুলেশন থাকে যেমন সাতশো বিশ রেজুলেশন থাকে এক হাজার আশি রেজুলেশন থাকে টু কে থাকে ফোর কে থাকে দ্বারা কিন্তু সাজেস্ট করেছে আপনাকে সেভেন টু জিরো ফি এই অব এই রেজুলেশনটি সিলেক্ট করতে যদি এই রেজু এই নিয়মগুলা এই রেজুলেশন সিলেক্ট করেন তাহলেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এই হল নিয়মটি এই ছয়টি নিয়ম কোথায়ও আপনারা দেখতে পারবেন পাঁচটি নিয়ম যে নিয়মগুলা বলে সেটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ফেসবুকে আপলোড করে বা রিয়েল অথবা শর্ট ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় এ হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনারা অবশ্যই স্ক্রাইব না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই অপশানটা খুঁজে পাবেন এখান থেকে দেখে নিতে পারবেন তারা কি কি ফলো করার জন্য বলেছে আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা টাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন কারণ আমি যখনই এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি আপডেট পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন